হ্যালো ফ্রেন্ডস, আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে। আজকে আবার হাজির হয়েছি একদম ভিন্ন স্বাদের নতুন ধরনের একটি রেসিপি নিয়ে। যেই প্রিপারেশনটি রুটি, লুচি, পরোটা, কুলচা, নান, লাচ্ছা এমনকি ভাতের সাথেও কিন্তু অসাধারণ লাগে। আর এই প্রিপারেশনটি রেডি হবে ডাল আর মাটনের মেটে দিয়ে। এই প্রিপারেশনটি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একদম নতুনত্ব, সেই জন্য পুরো ভিডিওটি ফলো করতে হবে, নইলে কিন্তু এই প্রিপারেশনটি রেডি করতে পারবেন না। এই প্রিপারেশনটির পরিবেশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা পরিবেশন করার সময় কিছু নিয়ম মেনে করতে হবে। তো চলুন কীভাবে বানায় দেখে নিই। আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করবেন। এখানে দেখুন, পাঁচমিশালি ডাল আমি নিয়ে নিয়েছি, মুসুর ডাল আছে, বড় মুসুর ডাল আছে, ছোলার ডাল আছে, অড়হর ডাল, মটর ডাল আর মুগ ডাল। এই পাঁচ রকম ডাল আমি পরিষ্কার করে ধুয়ে এবারে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। এক ঘন্টা পর আমি ফিরে আসবো। আর সর্ষের তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি আমি তেলের মধ্যে অ্যাড করে দিয়েছি। এইবারে পেঁয়াজটা ব্রাউন কালার করে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটা পুরো ব্রাউন কালার হয়ে ফ্রাই হয়ে গেছে। এইবার দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুনের থেকে একটু কম, রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর হিটটা মিডিয়ামে দিয়ে আমি 1 মিনিটের মতো একটু ফ্রাই করে নেব। 1 মিনিট ফ্রাই হয়ে গেছে। এইবারে মাটনের মেটে 250 গ্রাম আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, মেটেগুলো আমি দিয়ে দেব। আপনারা চাইলে চিকেনের মেটে দিয়েও এই প্রিপারেশনটি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। 15 টু মিডিয়ামে আছে, 1 থেকে 1.5 মিনিট মেটে আমি মশলার সাথে একটু ফ্রাই করে নেবো। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই কোনো রান্না থাকবে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে দেবে। 1.5 মিনিট হয়ে গেছে। এইবারে আমি গুঁড়ো মশলা অ্যাড করবো। হিটটা এই টাইমে কমিয়ে দেব, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, আর দেব 1 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা লেগে যাচ্ছে তাই সামান্য জল অ্যাড করব। এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এইবার হিট কমিয়ে দেব। হিট কমিয়ে 4 থেকে 5 মিনিট আমি মেটেটা কষিয়ে নিয়ে বাদ বাকি উপকরণ অ্যাড করব। আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। 5 মিনিট আমি বলেছিলাম কষিয়ে নেব, তার আগেই কিন্তু এই এলাচ থেতোটা মানে থেতো করা এলাচটা অ্যাড করতে হবে। এইবারে আমি 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিটের মতো মেটেটা আমি কষিয়ে নিয়েছি। এইবার এখানে দেখুন যে ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি। ওদিকে মেটেটাও আমার রেডি, এবার ডালটা আমি মেটের মধ্যে অ্যাড করে দেবো। এক্ষেত্রে বলে রাখি আমি কিন্তু 200 গ্রাম মেটে নিয়েছি, 200 গ্রাম মেটে দিয়ে আমি এই প্রিপারেশনটি রেডি করছি। আর এখানে সমস্ত ডাল মিলিয়ে ছোটো 1 বাটি ডাল আমি ভিজিয়েছিলাম। ডালটা দিয়ে দিয়েছি, এই পর্যায়ে হিটটা বাড়িয়ে দিয়েছি। এইবার মেটের সাথে ডালটা একটু ভাজা ভাজা করে নেব। এই প্রিপারেশনটি রুটি, পরোটা, নান, কুলচা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে, এমনকি গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। ডালটা যে ভাজা ভাজা হয়ে এসছে, আমি 1টি তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি, আর 1/2 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিট ডালটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এইবারে আমি ডালটা একটা প্রেশার কুকারে দিয়ে দেব।
কুকারে ডালটা দিয়ে দিয়েছি, এইবার দেব জল। খুব বেশি জল কিন্তু দেব না, কেননা এই প্রিপারেশনটি পাতলা হয় না, একটু গাঢ় গাঢ় হয়। এইবারে আমি প্রেশারটা আটকে দিয়ে দুটো সিটি মেরে ফিরে আসব। দুটো সিটি মারার পর পুরো স্টিমটা বের করে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন ডালগুলো কিন্তু গলেনি, অথচ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। দেখুন পুরো টিপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। এইবারে ডালটাকে আমি আবার একটু ওভেনে বসাবো। গ্যাসটা এবারে হিট পুরো বাড়িয়ে দিয়েছি, এইবারে ডালটা ফোটা পর্যন্ত আমার একটু অপেক্ষা করতে হবে। আমি একটি জিনিস অ্যাড করব, আর তার থেকেও বড় কথা, ডালটা কিন্তু পরিবেশনের সময়ও আমরা যেরকম নর্মালি ডাল পরিবেশন করি সেরকম কিন্তু না, একটু আলাদাভাবে কিছু উপকরণ দিয়ে পরিবেশন করতে হয়। সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ডালটা যখন পরিবেশন করব কিভাবে পরিবেশন করতে হয় পুরো ভিডিওটা দেখুন, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে ফুটে উঠেছে, এইবার দেব আমি কিছুটা পরিমাণ চিনি, আর দেব 1 টেবিল স্পুন ঘি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি হিটটা বন্ধ করে দেব, আর ডালগুলো কিন্তু ঠিক এক্স্যাক্টলি এরকম দানা দানাই রাখতে হবে। এইবারে হিটটা বন্ধ করে দেব, 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করব, আর কীভাবে পরিবেশন করতে হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটি পাত্রে আমি মেটে ডাল ফ্রাই এই প্রিপারেশনটির নাম বেড়ে নিয়েছি, তার উপর দিয়ে দিয়ে দেব একদম মিহি করে কাটা বেশ খানিকটা পেঁয়াজ কুচি। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, যেটুকু পরিমাণ ডাল আপনি খাবেন বা যাকে দেবেন সে যেটুকু পরিমাণ ডাল খাবে ঠিক ততটুকু পরিমাণই ডাল একটি পাত্রে বেড়ে নিয়ে তার উপর দিয়ে এইভাবে সাজিয়ে পরিবেশন করতে হবে, ঠিক ঘুগনির মতো। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে তারপরে উপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর এই ধনেপাতাও কিন্তু একদম মিহি করে কুচিয়ে নেওয়া হয়েছে। ধনেপাতা কুচির ওপরে আমি দিয়ে দেব একদম ঝিরিঝিরি করে কেটে রাখা একটি কাঁচা লঙ্কা কুচি, আর তার উপরে দেব লম্বা লম্বা পাতলা পাতলা সরু সরু করে কেটে আদা স্লাইস আমি দিয়ে দেব। এইবারে কি করতে হবে, এইবারে যখন আমি পরিবেশন করব ঠিক এইভাবে পরিবেশন করব, আর যে খাবে বা আপনি খান বা যে খান যাকে দিচ্ছেন, যখন খাবে একটি স্পুনের সাহায্যে সমস্ত উপকরণ ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিতে হবে, আর উপর দিয়ে দিয়ে দিতে হবে সামান্য পাতিলেবুর রস। পাতিলেবুর রস, পেঁয়াজ, আদা, লঙ্কা, ধনেপাতা কুচি সমস্ত কিছু ডালের সাথে মিশিয়ে নিয়ে তারপরে খেতে হবে রুটি, লুচি, কুলচা, পরোটা, নান, যার সাথে আপনি খান না কেন, কিন্তু সমস্ত উপকরণ পাতিলেবুর রস ডালের সাথে মিশিয়ে খেতে হবে। অসাধারণ একটি টেস্ট আছে, মানে আসে আর কি, অসাধারণ টেস্ট আসে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আবার দেখা হবে, আজকে এখানেই শেষ, টাটা।